কথাটা বারবার করে যে যখন তখন তাকেই বলে। আমাকে যেমন বললেন, আমাকে আমার সঙ্গে সঙ্গে আমি যেখানে থাকি আমার বসিরহাটে প্রত্যেকটা মাইকে প্রত্যেকের কথাই তিনি কিন্তু প্রত্যক্ষভাবে বলে দিলেন যে আমাদেরকে দ্বিতীয়কে বেরোতে হবে। তাই তাকে বলা হচ্ছে যুব সমস্যা সমাধানকারী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কেননা এইভাবে যদি আমরা মানুষের ঘরে ঘরে যেতে পারি তাহলে কত মানুষ সমস্যা থেকে মুক্ত হবে। দ্বিতীয়কের একটা ঘটনার কথা মনে পড়ছে। একটা বাড়িতে কয়েকজন মহিলা মিলে গেছে দ্বিতীয় ওয়ার্ডে। সেই বাড়ির একটা দাদা খুবই, তার মানসিক অবস্থা খারাপ, সে চিন্তা ভাবনাই করে নিয়েছে সেই রাতে সে সুইসাইড করবে। অথচ যখন দ্বিতীয় ওয়ার্ডের কাজে এই মায়েরা গেল, সেখানে তাদের আলোচনা শুনে তার মনটাই চেঞ্জ হয়ে গেল, সে তার যেন নতুন জীবন ফিরে পেল, সে কিন্তু সুইসাইড করলো না। এরকম প্রচুর প্রচুর ঘটনা আছে। কোনো মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, তার পরিবার পরিজন কেউ নেই, দেখার কেউ নেই। ডিপিওআরকে সেই মানুষটার খোঁজ করতে করতে যখন গিয়ে দেখছে সেই মানুষটা বিছানায় পড়ে রয়েছে। তারপরে এই গুরু ভাই বোনেরা তার সেবা শুশ্রূষা করে, কেউ ওষুধের ব্যবস্থা করলো, কেউ প্রত্যেকদিন খাবার দেওয়ার ব্যবস্থা করলো। খোঁজ খবর নিতে নিতে সেই মানুষটা সুস্থ হয়ে উঠলো, আরেকটা মানুষ জীবন খুঁজে পেল। আবার ডিপিওআরকের কাজে গিয়ে কত মানুষ, বয়স্ক মানুষরা, কেউ আচার্যদেরকে গিয়ে বলছে আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা। তিনি বলছেন যে প্রত্যেকদিন পাড়ার একটা দুটো বাড়িতে গিয়ে জয়গুরু বলে আসবেন, কেমন আছে এইটুকু খোঁজ নিয়ে আসবেন, বেশি কিছু বলতে হবে না। একটু এইভাবে চলতে চলতে দেখা গেল সেই মানুষগুলো সুস্থ হয়ে যাচ্ছে। তার কোমরে ব্যথা, পায়ের ব্যথা, ঠাকুরের কথা ভাবতে ভাবতে মন থেকে উদাও হয়ে যাচ্ছে। তাই তো তিনি যুব সমস্যা সমাধানকারী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বংশ পরম্পরা, আচার্য পরম্পরা রেখে গিয়ে আমার আপনার আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। আর তার এখন বর্তমান যুগে বাস্তব সমস্যা সমাধানকারী কাজ হচ্ছে আমাদের ডিপি ওয়ার্ড। আমাদের ভাদ্র মাস, শ্রাবণ মাস গেছে, মাতৃ সম্মেলন ভাদ্র মাসও গেল। তাই আজ আসুন, আজকে 15ই সেপ্টেম্বর, 30শে ভাদ্র, ঠাকুরের জন্মদিনে দাঁড়িয়ে আমরা যেন নতুন উদ্যমে আবার ডিপি ওয়ার্ডের কাছে বেরোতে পারি। আমরা সবসময় বাইরে আলোচনা করি যে অনেকদিন ধরে আমরা বেরোচ্ছি না, অস্বস্তি প্রকাশ করি ভেতরে ভেতরে। কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি প্রকাশ করলে হবে না, কাজে সেটাকে রূপ দিতে হবে। তাই আমরা প্রত্যেকে আবার যেভাবে সকলে দলবদ্ধভাবে ডিপির কাছে বেরোতাম, সেইভাবে আবার বেরোবো, এই শপথ আজকে আমরা গ্রহণ করি। এই বলে পরম পিতা রাতুল চরণে এখানে উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয়গুরু। এতক্ষণ রুম্পা পালমা খুব সুন্দর করে ইষ্ট প্রশংসা করলেন এবং টিভি ওয়ার্কের কথা, কাজের কথা আমাদের বললেন। এরপর ইষ্ট প্রশংসা করবে অনিতা বিশ্বাস, তারপরে পূরবী বিশ্বাস মা ইষ্ট প্রশংসা করবেন। সবাই অল্প সময়ের জন্য করবেন। এখানে সমস্ত ঋত্বিক দেবতার চরণে আমার প্রণাম এবং সমস্ত মায়ের আমার প্রণাম ও জয়গুরু। আজ 30শে ভাদ্র, ঠাকুরের জন্মদিন পালন হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা প্রচুর মানুষ একত্রে হয়েছি শুধু পরমদারাকে আমরা ভালোবেসে। এই ভালোবাসার মধ্য দিয়েই বোঝা যায় যে আজ এত প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও আমরা সমস্ত মা ভাই বোনেরা একত্রে হয়েছি। কারণ একটু সময় কম বেশি মধ্যে হয়তো আমরা এসেছি, কিন্তু হ্যাঁ, আমাদের লক্ষ্য ছিল যে আমাদের ঠাকুরের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আজ জন্মদিন। আমরা প্রত্যেকে আজকে দিনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। যেমন করে আমাদের সন্তানের জন্মদিনে আমরা সব